হ্যালো লিসেনার্স, জাগো এফএম 94.4 থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সামনে আছেন একজন বিখ্যাত মানুষ, খুব শক্তিশালী মানুষ, খুব অসাধারণ সুন্দর মনের একজন মানুষ। কে, কাকে বলছেন? আমি আপনাকে বলছি, আমি সেই মানুষটা হচ্ছেন তানভীর তারেক, তার কথা বলছি। সাংবাদিক, গীতিকার, সুরকার, গায়ক, কবি, বিরিয়ানির দোকান খোলা আছে, রাত শেষ করে আমরা শেষ করে আপনি খাও দুই প্লেট। তো জাগে এফএম এর পক্ষ থেকে আমার কিছু প্রশ্ন তানভীর ভাইকে। তানভীর ভাই, জি, 80s 90s যে গানগুলো আপনি শুনে বড় হয়েছেন, সেই গানগুলা আর এখনকার জনরার যে গানগুলা বা গানের যে ধারা বা মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, দুটার মধ্যে যে পার্থক্য, সেটা আপনার মনস্তাত্ত্বিক জায়গায়, আপনি অনুভূতির জায়গায় আপনি এই জায়গাগুলোকে কীভাবে ব্যাখ্যা করবেন? অনেকভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমি সংক্ষেপে যদি বলি, 80s 90s গানগুলো শুনে আসলে আমরা একটা দৃশ্যকল্প তৈরি করতে পারতাম, যেই দৃশ্যকল্প এখনকার গানে অনেক ট্রাই করেছি, অনেকভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আচ্ছা বুড়িয়ে যাচ্ছি কি না, নাকি নিতে পারছি না, নাকি সময়ের সাথে চলতে পারছি না, কিন্তু তা না, আসলেও দৃশ্যকল্পটা ভাবা যায় না। গানের যে দর্শন, এই যে 12-14 লাইনের ভেতরে যে একটা দর্শন, সেটা জেমস ভাইয়ের যে কোনো গানে যেটা ছিল, বাচ্চু ভাইয়ের গানে যেগুলো ছিল, বা রেনেসা বলি, বা ওই সময় রক স্টার্টার থেকে শুরু করে, নোভা থেকে শুরু করে, অনেক ব্যান্ড, অনেক পেপার রাইম, কত কত ব্যান্ড হয়তো প্রথম অ্যালবাম এসছে, সেই অ্যালবামটা চিনিও না লাইন আপ, কিন্তু কিনে নিয়ে গেছি যে এর ভেতরে বোধ হয় আমরা এক মাস কাটাতে পারবো ওই ফিতার ভেতরে। এইটা আর নাই, এইটা এখন অনেক কিছু ভিজুয়াল টিজুয়াল করার পরও আমরা ওই দৃশ্যটা নিজেরা আঁকতে পারি না। বাহ, তানভীর ভাই, সাংবাদিক, গীতিকার, সুরকার, গায়ক, চারটার মধ্যে কোন জায়গাটার সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন? না, আমি মূলত তানভীর ভাই অ্যাজ এ মিউজিশিয়ান বা গানের কর্মী হিসাবেই ঢাকায় পা দিয়েছিলাম। একেবারে মফস্বল থাকতে আমি মাকসুদ ভাইকে চিঠি লিখতাম, সাউন্ড গার্ডেনে জেমস ভাইয়ের নামে চিঠি লিখতাম, তারপরে যখন আসলাম তখন সাউন্ড গার্ডেনে প্রথম জেমস ভাইয়ের সাথে দেখা হলো, বাচ্চু ভাইয়ের সাথে দেখা হলো, তখন বললাম ওই চিঠিগুলো কোথায় যায়। পরে দেখলাম যে পরিমল, যে ম্যানেজার ছিল, ও সব এক গাদা চিঠি সব ঝুড়িতে ফেলে দেয়, এগুলিগুলো খোলাই হয় না। তো আমি মূলত আমার ওই ফ্যান্টাসি থেকে ঢাকায় আসা। এরপর সঞ্জীব চৌধুরী দলছুটের, উনি আমার সাংবাদিকতার গুরু, তখন আসলে টাকা পয়সা মানে বেঁচে থাকার তাগিদে সাংবাদিকতা শুরু, নয়তো আমি গান লিখব, গাইব, সুর করব বা গানের এই ভেতর দিয়ে থাকবো, এরকম একটা নেশা থেকেই বরিশাল থেকে লঞ্চে সদরঘাটে নেমেছিলাম। বাহ, তাহলে ভাই, যদি সাংবাদিক হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি, জি, যে আমাদের শিল্প আর্ট কালচারে সাংবাদিক এবং সাংবাদিকতার যেই শক্তিটা, এইটা আমাদের মিউজিকে আমরা কীভাবে এটাকে আরও প্রতিষ্ঠা করতে পারি, বা এটা আমাদেরকে কীভাবে মিউজিকটাকে এগিয়ে নিয়ে যাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে, তুমি ভাই আপনি নিজে অনুধাবন করেন। আমরা আসলে পুরো অবক্ষয়ের ভেতরে আছি, কারণ এক সময় সঙ্গীতটা রকস্টারদের ম্যাগাজিন কাভার আলাদা সেল হতো, ফ্রন্ট পেজে, ব্যাক পেজে 5 কলাম 6 কলাম, কোনো কোনো সময় 7-8 কলাম জুড়ে কনসার্টের ছবি পাওয়া যেত, ছাপতে হতো, সম্মানের জায়গাটা কোথায় ছিল। এখনও কিন্তু এর চাইতে বড় দামি দামি কনসার্ট হয় তুমি ভাই, সেই জায়গাটা আমরা আর দিতে পারি না, বা কোনো জায়গায় একটা স্খলন হয়ে গেছে। সেই আমরা আমি শুরু করেছি কনসার্ট রিভিউ দিয়ে, আর্মি স্টেডিয়ামে লাগাতার কনসার্ট হতো, আমাদের সপ্তাহে 4টা কনসার্ট দেখে সেটা রিভিউ, গ্রিন রুম স্টাডি করে আপনাদের সাথে কথা বলে, জেমসদের সাথে গ্রিন রুমে তারা কীভাবে বসে, কীভাবে অটোগ্রাফ ডিল করে, কীভাবে এই যে রোডি থেকে শুরু করে সিকিউরিটি কীভাবে ডিল করছে একজন রকস্টার, সেগুলো নিয়ে যে গল্প গাথা, এইসব ফ্যান্টাসি তো আমরা এখন আর লিখতে পারি না। কনসার্ট রিভিউ বিষয়টাই আজকে হারিয়ে গেছে। তো সব মিলে আমি মনে করি যে গণমাধ্যমেরও যেমন একটা পিছিয়ে পড়ার দায় রয়েছে, পাশাপাশি এত অ্যাভেলেবিলিটি, আমরা পেজ রাখছি কিন্তু পেজটা মেনটেন করছি না। পেজ মেনটেন বলতে, আপনি যখন রকস্টার তখন কিন্তু আপনার কিছু কিছু আড়াল থাকতে হবে, আপনি ম্যানেজার ঠিকই রাখছেন, কিন্তু আপনার ওই পেজটা হঠাৎ করে লাইভে চলে আসছেন,
আপনি হয়তো খুবই অপ্রস্তুত কিংবা আপনার ঘরের বিছানাটা ওইভাবে গোছানো নাই, এগুলো আসলে মেনটেন করতে হয়। সারা ওয়ার্ল্ডেই সমস্ত আর্ট থেকে শুরু করে আর্টিস্ট থেকে শুরু করে এগুলো মেনটেন করে, কী আমরা দেখাচ্ছি, কী আমরা দেখাতে চাই, তো ওই ফ্যান্টাসিটা রাখতে হবে। হঠাৎ করে ফেসবুকের লাইভ বাটন আছে বলেই চুস করে চাপ মেরে দিলাম, অনেক বড় বড় তারকা শুধু গানের না, অনেক শিল্পীদের হুটহাট করে টিকটকে আসতে দেখলাম, এগুলোতে আমাদের মোহভঙ্গ হয়, এই মোহভঙ্গটা আমরা করে ফেলছি অনেকে। একজন পরিপূর্ণ মানে সাংস্কৃতিক বা ব্যান্ড রক যে গান জনরা যে একটা সাংবাদিক হয়ে ওঠার জন্য একটা সাংবাদিকের মধ্যে কি কি গুণ থাকা দরকার? অবশ্যই প্রচুর পড়তে হবে, প্রচুর শুনতে হবে, প্রচুর দেখতে হবে। মানে আমি যেমন লিটারালি প্রতিদিন অন্তত একটা মুভি দেখে ঘুমাই, সকালে এক ঘন্টা যে কোনো কিছু, আজকে অরুন্ধতী রায়ের একটা সাক্ষাৎকার সংকলন পড়লাম প্রায় দেড় ঘন্টা, অর্ধেকটা পড়া হয়েছে, এবং শুনতে তো হবেই। মানে এটা আপনি মিউজিশিয়ান না হন, আপনি ফিল্ম মেকার না হন, আপনার শুধু সাংবাদিকতা পরিচয় রাখতে হলে এই দেখতে হবে, পড়তে হবে এবং শুনতে হবে, এটা অবশ্যই। কিন্তু এগুলো বাদ দিয়ে আসলে এখনকার অনেক ছোট ভাইরা শুধু ফেসবুক ফেসবুক ফেসবুকই করছি। আর আপনার কাছ থেকে চারটা লাইন গান শুনতে চাই। আপনার সামনে গাওয়াটা আসলে খুবই আচ্ছা, আমার সর্বশেষ রিলিজ হওয়া একটা গানের ছোট্ট চার লাইন আমি খুব ভীতু স্বরে গাইছি, মাফ করে দেবেন। তোমার শহরে যদি সন্ধ্যা নামে, স্মৃতির শহরে আমারও মন্দা তখন, ও দুঃখ দিলাম তোমার গলে করে সাত নরিহার, তুমি কার তুমি কার তুমি কার। বাহ, অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ। আপনার এই অসাধারণ এই শব্দগুলো আমি একটু আলাদাভাবে ক্লিপিংস হিসেবে রাখবো, কারণ এটা আমার সার্টিফিকেট। সত্যি এই যে ইন্সপায়ার করা, আপনি সবসময় ভালো কিছুকে এবং আমাকে অনেকভাবে উৎসাহ দেন আপনার লক্ষ্যে অলক্ষ্যে, এবং এইসব মানুষগুলো আসলে খুব প্রয়োজন আসলে সমাজে জীবনে। তুমি ভাই, আমি একটু আমার জায়গাটায় আবার আড্ডায় ফিরতে চাই, সেই ফেরার জায়গায় ধরেন দেখেন রতনই যে রতন চেনে, এটা আমার কেন জানি একটা থার্ড আই থেকে মনে হচ্ছিলো যে তুইন ভাই শিরোনামি থেকে বেরিয়ে গেল, আভাস করছে। আপনিও একবার আড্ডায় বলছিলেন হ্যাঁ কিছু অনেকে ভালো ভালো গান লেখে, তাদের গানও গাইতে চাই, আপনার মনে আছে কিনা, আপনার ধানমন্ডি অফিসে বলছিলেন। তখন আমার মনে মনে আমি তখন প্রশ্ন করিনি, আচ্ছা মনে মনে তখন মনে হচ্ছিলো আচ্ছা প্রিন্স মাহমুদ যদি তুহিন ভাইয়ের জন্য গান লেখে তাহলে আসলে একটা অন্য কিছু হবে। পরে দু তিন মাসের ভেতরে দেখলাম যে হ্যাঁ ঘটনাটা ঘটতে যাচ্ছে, ঘটছেও। এই কানেকশন, এই পরিচয়, এই বিষয়টা আসলে কিভাবে তৈরি হলো? প্রিন্স মাহমুদের ফিচারিং করা তুহিন, তানজিদ তুহিন, মানে এটা আমার জন্য একটা বিশাল একটা পাওনা পাওয়া আর কি। প্রিন্স মাহমুদ ভাইয়ের সুরে বা কথায় কাজে তার একটা গান গাওয়া, তার সঙ্গে থাকা আসলে অবশ্যই, মানে কেননা প্রিন্সের শত্রু প্রিন্সের গান ভালোবাসে। হ্যাঁ, কেননা খালেদ ভাইয়ের চ্যামের খালেদ ভাইয়ের কণ্ঠে, তারপর জেমস ভাইয়ের কণ্ঠে, তারপর বিভিন্ন হাসান ভাইয়ের কণ্ঠে প্রিন্স ভাইয়ের যে কাজগুলো আমরা পেয়েছি সেখান থেকে একটা লোভ জন্মে গেছিলো এতে ভোকাল হিসেবে, যে মানুষটা এত ভালো কাজ করে, এত সুন্দর কাজ করে, যদি উনার সঙ্গে একসঙ্গে থেকে। কারণ আমি সবসময় দলগত ব্যাপারটা আমি খুব ভালোবাসতাম, আমি কখনোই একা বিরিয়ানি খেতে যেতে পারতাম না। আমার ক্লাসের বই সবচেয়ে আমার ঘনিষ্ঠ বন্ধুকে পান দিয়ে আমি নিয়ে যেতাম বিরিয়ানি খেতে, কারণ আমি একা খেতে পারি না। তা আমি সবসময় মানুষ খুঁজি যে কার সঙ্গে একটু ক্রিকেট খেলা যায়, কার সঙ্গে একটু গান করা যায়, কার সঙ্গে গল্প করা যায়। তো সেই হিসেবে আমারও সবসময় ছিল যে ব্যান্ড বা আমি একক কাজ করব সেটা আমার জানাই, তো আমি বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল। তো প্রিন্স ভাইয়ের সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল, তখন আমি ওনাকে বলেছিলাম যে প্রিন্স ভাই আমি তো আপনার সঙ্গে গান গেতে চাই, যদি কোনো দিন আমাদের সুযোগ হয় আমরা হয়তো কাজ করব। তা এর মধ্যে করোনা আসলো, করোনাতে প্রিন্স ভাই উনি ভিতরে খুবই নরম একটা মানুষ, শিশু সুলভ একটা মানুষ। কিন্তু সেই কথাটা কখন বললেন, কোথায় বললেন? এটা হচ্ছে আমরা একটা প্রাইজ গিভিং কোন একটা প্রোগ্রামে আসে আমার দেখা হয়েছিল, করোনারও বেশ আগে, প্রায় দু তিন বছর আগে। প্রিন্স ভাই এটা মাথায় রেখেছিলেন এবং সামহা উনি আমাকে ওই
করোনাকালীন সময়ে উনার যে আলো গানটা, কারণ উনি একটু ভয় পেয়েছিলেন, তুমি আমরা সবাই যেরকম ভয় পেয়েছিলাম করোনা, মৃত্যু, অনিশ্চিত জীবন, তা সেটা নিয়ে সাধারণত প্রিন্স ভাই তো একটু প্রেম ভালোবাসা গান দেখছেন বা দেশের গান লিখছেন, দুঃখের গান লিখছেন, উনি একদম নিজের মনের থেকে নিজের জন্য হয়তো মনে হলো একটা গান লিখেছেন, তা সেই গানটা উনি আমাকে দিলেন, বললেন যে এটা শুনো, শুনে দেখো যে এটাকে করতে পারো কিনা। তারপর ওনার তত্ত্বাবধানে এবং রেকর্ডিংয়ের সময় প্রিন্স ভাই মাস্ক পরা, আমিও মাস্ক পরা, একটা ক্রিটিক্যাল সময়, এবং উনি খুব সুন্দর করে যত্ন করে আমাকে গানটা তুলে দিলেন। এবং এই গানটা গাওয়ার পরে ভাইয়া হয়তো খুশি হয়েছেন বা হয়তো ভালোই লেগেছে, তার সেখান থেকে পরবর্তী অনাগত গানটাতে কাজ করা হয়েছে। দর্শক রেসপন্স কিংবা আপনি যাদের মন্তব্যকে গুরুত্ব দেন তেমন মন্তব্য কেমন পেয়েছেন? ভালো পেয়েছি। আলো গানটা আসলে একটু বোধে যায়, আসলে আমাদের দেশের একটু প্রেম ভালোবাসা গানটা খুবই মানে মানুষ তার অনুকূলে নিয়ে শোনে আর কি, তো সেই বাদে জীবন বোধের গান বা ক্রাইসিসের গান বা সময় গানগুলোকে একটু মানুষ অবচেতনে একটু কম শুনতে পছন্দ করে, কিন্তু সামহাও এই গানটাকে সবাই যেহেতু মৃত্যু হয়েছিল, সবাই একটা ক্রাইসিসের মধ্যে, তাদের মনের কথাটা হয়তো তিনি ওই সময় বলে ফেলেছেন, এবং মাশাল্লাহ মানুষজনের কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পেয়েছি যেটা হয়তো সাহস দিয়েছে। দারুণ দারুণ জুটি, এই জুটির আরও অনেক গান চাই। প্রিন্স মাহমুদ আমার ভীষণ খুব প্রাণের খুব কাছের, আমরা 95 থেকে শুরু করে অনেক বছর কাটিয়েছি। আমার কথায় প্রিন্সের সুরে একটা অ্যালবাম রয়েছে দেনা পাওনা, সেটাতে বাচ্চু ভাই, জিন ভাই এবং হাসান তিনজন আর 10টা গান করেছিলাম আমরা। অনেক স্মৃতি, অনেক স্মৃতি, এবং হি ইজ এ লেজেন্ড, হি ইজ দ্য লেজেন্ড। এবং জীবদ্দশায় কালোত্তীর্ণ হয়ে যাওয়া অনেকগুলো গান, এটা আসলেও একজন প্রিন্স মাহমুদ অনবদ্য, একটা অনন্য কাল দিয়ে গেলেন। হ্যাঁ, ওনার মধ্যে একটা অসাধারণ ব্যক্তিত্ব কাজ করে ভীষণ, ওনার মধ্যে একটা ছোট্ট বাচ্চার একটা মন আছে, আবার রাগ আছে, জেদ আছে, ক্ষোভ আছে, অভিমান আছে। হ্যাঁ, উনি সত্য বলতে পিছপা হন না, সেটা জাতীয় ক্ষেত্রে হোক কি হোক উনি বলে বসেন। আমি কোনো শিল্পীকে আমি দেখিনি যে ন্যাশনাল বিভিন্ন ক্রাইসিস নিয়ে এত বীর দর্পে সাহসের মতো একটা কথা বলে ফেলা। আসলে হয়তো সমাধান আমাদের কারো হাতে অনেকে হাতে নেই, কিন্তু বলাটাও যে একটা বড় প্রতিবাদ প্রতিরোধ, সেই কাজটার মধ্যে উনি করেন। সত্যি শিল্পীর আসলে আচরণ তো এমনই হওয়া উচিত, সমস্ত সামাজিক রাষ্ট্রীয় ক্রাইসিসে কথা বলার ভঙ্গিমাটা থাকা উচিত, এবং সেটি করেন। আভাসের বিষয়ে আসে, আভাসে আপনারা লিরিক হান্ট করেছিলেন, লিরিক হান্টটা কেন, কোন ভাবনায় আসা, আপনাদের কি মানে গীতিকবি সংকটের ভেতরে একটা ছিল কিনা যে হঠাৎ করে একটা ব্যান্ড লিরিক হান্ট করতে গেল কেন? আসলে আমি যখন শিরোনামহীন ছাড়ি তখন মানুষের অনেক মানুষ আসলে কষ্ট পায়, আমি সেটা বুঝতে পারি। হ্যাঁ, কিন্তু আমার উপায় ছিল না, তো অনেক মানুষ মনের থেকে একটু কষ্ট পায়, এবং তারা এই সময়টায় আমার এই দুঃসময়টায় এই মানুষগুলো সারা মাসের মানুষই আমাকে বাঁচিয়ে রেখেছিল, আমাকে সাহস দিয়েছিল। তো তখন আমার ইনবক্সে প্রচুর গান আসা শুরু করে যে ভাই আপনার জন্য আমরা একটু গান লিখেছি, বা আপনার গলাকে আপনার ভয়েসকে একটু চিন্তা করে লিখেছি, কারণ এই শিল্পবোধটা কিন্তু প্রচুর মানুষের মধ্যে আছে, তারা খালি আসলে সুযোগটা পায় না। আমরা অনেক সময় নিজেরাই লিখি, নিজেরাই গায়ে দেখি, এখন অনেকের মধ্যে লেখার হয়তো খুব শক্তিশালী একটা জায়গা আছে, কিন্তু আল্লাহ হয়তো ওনাকে কণ্ঠের জায়গা থেকে একটু পিছিয়ে রেখেছেন। তা আমাদের যেমন লেখার কিছু দুর্বলতা থাকে, কিন্তু কণ্ঠটাকে হয়তো আল্লাহ আমাকে এগিয়ে দিয়েছেন, তো সেই জায়গা থেকে ওনারা হয়তো গানটাকে আশা করেন যে আমরা হয়তো ওনাকে গেয়ে, কেন ওনার একটা স্বপ্ন থাকে যে আমার এই লেখাটা যদি গান হয়। তো তখন মনে হলো যে এই লেখনী মানুষটাগুলোকে যদি নিয়ে একটু কাজ করা যায়, তাদের মধ্যে কিছু একটু আনন্দ দেওয়া যায়, একটা সাহস দেওয়া যায়, কারণ একটা মানুষকে একটু সাহস দিলে আপনি যে আপনার তারপর প্রাণের থেকে যেভাবে লিরিক হান্ট ভোকাল হান্ট করছেন এত সুন্দর করে, ওই মানুষগুলো তো একটা গ্রাউন্ড পাচ্ছে, বিশ্বাস করেন ওদের যে একবার যে ওরা যে গানটা গাবে যে 10 জন বা ওরা পাঠাচ্ছে, ওইটা মোর মনে যে স্বস্তিটা শান্তিটা এবং শক্তিটা দিবে, ওইটা আর কোথাও সে পাবে না। এই যে ইনিশিয়েটিভ নেওয়াটা, সেখান থেকে আমাদের মনে হচ্ছে যে ঠিক আছে, এই লেখনীওয়ালা মানুষগুলির কাছ থেকে আমরা লেখাটা নিই, আমাদের হয়তো ভেরিয়েশনটাও বাড়বে, কারণ আমাদেরও মধ্যে টাইপড একটা ব্যাপার চলে আসে, একটা দিক চলে আসে, এবং 10-এর লাঠি 1-এর বোঝা, সেরকম 300 মানুষ যখন 3000 মানুষ গান পাঠায় তখন এটা বিশাল হয়, বিশাল। তো এর মধ্যে থেকে শক্তিশালী আমরা কিছু গান পেয়েছি, কোনোটা হয়তো 2 প্যারা ভালো, কোনোটা পুরো গানটাই ভালো, কোনো কারো হয়তো 2টা লাইন কোরাস হিসেবে এত শক্তিশালী সেটাকে অন্য গান লিরিক্সগুলোকে ম্যানিপুলেট করে হয়তো ঠিক করে একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে। তাই মানুষগুলোকে একটু ভালোবাসা দেওয়া,
সাহস দেওয়া, কারণ এদের কারণেই আমি আজকে তুহিন, এদের দোয়াতেই। আর এই মানুষগুলো যদি একটু লেখে, যদি আরও 5টা গান লেখার সাহস করে, আনন্দটা করে, আমরাই উপকৃত হব, আমাদের দেশই উপকৃত হবে, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি উপকৃত হবে। দারুণ। এবং সেক্ষেত্রে যদি বলি যে তুহিন ভাই, আপনি আপনার জায়গা থেকে এই তরুণদের উদ্দেশ্যে কি বলতে চান, যারা গান লিখছে এই সময়, যারা গান গাওয়ার চেষ্টা করছে, তাদের গাইডলাইনটা কি হওয়া উচিত? তাদের গাইডলাইনটা একটা হচ্ছে, কবিতা লেখা সহজ কিন্তু গান লেখা খুবই কঠিন, ভয়ঙ্কর কঠিন, ভয়ঙ্কর কঠিন। হ্যাঁ, তো সেই কঠিন ব্যাপারটাও দুর্লভ না আসলে। গানকে ভালোবেসে, গানকে অনুধাবন করে, তার সঙ্গে যে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তাল, লয়, সুর, কেন একটা গান তো একটা ভোকালকে নিয়ে না, সঙ্গে আরও যন্ত্রানুষঙ্গ, সব টোটাল এনভায়রনমেন্ট নিয়ে, তাই এই গানের যে অনুষঙ্গগুলো বোঝার, সেই জায়গাগুলোকে বুঝতে পারলে, সেই জায়গাটাকে চর্চা করলে, তার অবশ্যই ভালো গীতিকার হয়ে উঠবেন। থ্যাংক ইউ। আমরা আর হয়তো 10-15 মিনিট একটা সেশন করবো, লাস্ট সেগমেন্ট। সঙ্গে থাকুন, চলছে রাত আড্ডা উইথ মি, সঙ্গে রয়েছেন তানজির তুহিন।